তো আমাদের জমি, এই যে এইটুকু। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে, মানে আমি এখন লাউ পাতা শিখবো ক্ষেত থেকে, লাউ পাতা বাটা দেখাবো। সবুজ শাক সবজি খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, তা চলুন ক্ষেতে যাই। এই দেখুন আম বাগানে কত বোল এসেছে, এবার জমিতে যাচ্ছি। চলে আসলাম লাউ খেতে, এবার আমি লাউ শাক নেব। এই যে কচি কচি পাতা নেব, কচি কচি পাতাগুলোই নেব আমি, এগুলোই বেশি ভালো লাগে বাটা খেতে। তা দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আমি দুটো তুলেছি, এই যে বন্ধুরা লাউ পাতা তোলা হয়ে গেছে আমার। এই দেখুন কত লাউ পাতা নিয়েছি, কচি কচি পাতা, এগুলো বাটা করলে খুব ভালো লাগে। আর চলুন রান্নার কাছে যাওয়া যাক। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সবকিছু গুছিয়ে, এবার শাকগুলো একটু বেছে নেব। দেখুন আমি শাকগুলো কিভাবে বাছি, কচি কচি শাক নিয়েছি আমি, এটা এভাবে ভাঙবো। দেখুন এখানে ভেতরে একটা আঁশ মতো থাকে, ওইটাকে আমি তুলে দেব ভালো করে। এই দেখুন, এই দেখুন, অনেকেই জানে না এটা, এই যে সবগুলো এরকম করব, এরকম ভেঙে নিতে হবে প্রথমে। এই দেখুন প্রত্যেকটা এরকমই করব আমি। আর লাউ পাতা বাটা খুবই ভালো লাগে এরকম। তো আমি সব পাতাগুলো এভাবেই বেছে নেব। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে লাউ পাতা বাটা করি। তো সব পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ডোলে ডোলে ধোবো আমি। এরকম করে তিন চারবার করে ধুয়ে নেব। সব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবো। হাত দিয়ে ছিঁড়ে দিলে ভালো সেদ্ধ হয়, টেস্টটাও ভালো আসে। আমি কেটে দেব না, এরকম ছিঁড়ে ছিঁড়ে দেবো। ঠাকুমা মা বলে যে ছিঁড়ে ছিঁড়ে সবজি যদি কেটে দেওয়া হয় আরও ভালো টেস্টি হয়, তারপর গলে যায় ভালো, তাদের থেকেই জানা। কচি শাক তো তাড়াতাড়ি ছিঁড়েও যাচ্ছে। সব শাকগুলো ভালো করে কেটে নিলাম, এবার রান্নার কাছে চলে যাব। তো বন্ধুরা প্রথমে এই উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিলাম, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হতে থাক। তা কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো।
হয়ে গেছে, এবার দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিলে টেস্টটা ভালো আসে। এবার দেবো গোটা রসুন। রসুনটা একটু বেশি দেবো। এবার দেবো কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা চেরা। ভালো করে একটু ভেজে নেব। হয়ে গেছে রসুন আর লঙ্কা ভাজা, এবার তুলে নেব। আপনারাও যখন এটা ভাজবেন আগে থেকে তুলে নেবেন, তাহলে সেন্টটা ভালো আসে। এবার এই তেলের মধ্যেই শাকগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ। লবণ দিচ্ছি। এবার লবণ দেওয়ার পরেই জল বেরোবে, ওই জলেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু হলুদ দেব, খুব বেশি হলুদ দিলাম না, তাহলে সবুজ সবুজ কালারটা থাকবে না। এই দেখুন নুন দেওয়ার পরে, লবণ দেওয়ার পরে নরম হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলে যা জল বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম ঢাকা দিয়ে, আস্তে আস্তে জাল দেবো। 5 মিনিট মতো ঢেকে ঢেকে রান্না করব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে শাকগুলো। এসে গেছো? এসে গেছে দুষ্টু। দুষ্টু, কোথায় ছিলা তুমি? কোথায় ছিলা একটু জোরে বলো। হ্যাঁ, হয়ে গেছে বেরো বেরো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেখবো কেমন হয়েছে। এই দেখুন কতটা শাক, কতটুকু হয়ে গেছে, একদম মোমের মতো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। অনেকটাই শাক ছিল, লবণ দিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নেব। শাক থেকে যে জলটা বেরিয়েছে ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে না নিলে ভালো স্বাদ আসবে না। ভালো করে একদম শুকিয়ে নেব, তাহলেই টেস্টটা ভালো আসবে। সাইড করে নেড়ে নেড়ে দিচ্ছি। লাউ পাতা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে লাউ পাতাটা বাটা করব। করো মা, একটু ঠান্ডা হবে তারপরে বাট। অনুষ্কার দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখুন কি করে। 1 সেকেন্ডও বসে থাকে না ওই যে ওই যে পায়ের পর পড়লে কি হবে, হ্যাঁ ব্যথাটা কাল লাগবে। দেখি 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 জল আছে, কতটা জল নিয়ে তুলে ফেলেছে। রাখো রাখো রাখো, অনেক জল। তা লাউ পাতা ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, খুব মিহি করে বাটবো, তাহলে ভাত মাখালে ভাতের সাথে একদম মিশে যাবে। এবার দেবো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে বেটে নেব। Thank you.
লাউ পাতা বাটা রেসিপি আমার একদম কমপ্লিট। দেখুন এবার গরম ভাতে খাওয়ার পালা। যারা এইভাবে বানিয়ে খেতে ভয় পান, কোনো ভয় নেই, কোনো ঝামেলা নেই, খুব সহজ একটা রেসিপি, আপনারা সবাই বানিয়ে খেতে পারেন। দেখলেনই তো কত সহজভাবে আমি রেসিপিটা করলাম। এই দেখুন কত সুন্দর, একদম আঠা আঠা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে লাউ পাতা বাটা রেডি। এই লাউ পাতা বাটা দিয়ে এক থালা ভাত মাখিয়ে খাওয়া যায়, আপনারাও বাড়িতে খাবেন, দেখবেন কত টেস্টি হয়। আজকে অনুষ্কা দেবে ওর দিদিকে খেতে। ওই দেখুন হয়েছে, এবার তোমার থালায় কি নাও, তোমার থালায় নাও। হয়েছে বাবা, নিতেই আছে, অল্পতে হচ্ছে না ওর। বাবা দিদি বাড়ির থেকেও বেশি নিলা তুমি, আমার আর দিতে হলো না। লাউ পাতা বাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, আমার খুব ভালো লাগে। লাউ পাতা খাইয়ে দিই, নাও এখানে রাখো, এখানে অনুষ্কা কিন্তু শাক পাতা খেতে ভালোবাসে, কিন্তু আমরা একটু ঝাল দিয়ে ফেলি বলে অনেক সময় খেতে পারে না ঝালের জন্য। এই দেখুন ও নিজে নিজেই নিয়ে ভাত মা খাচ্ছে, কিন্তু হয়তো ঝাল লাগলে খাবে না। খুব বেশি ঝাল দেয়নি, তাও ওর কাছে ঝাল লাগবে। ওই দেখুন ভাত মা খাচ্ছে। কেমন হয়েছে? ঝাল লেগে গেছে, ঝাল লাগছে, খাও কেন। হ্যাঁ ওর ঝাল লেগে গেছে, খুব বেশি ঝাল খেতে পারে না ও। বেশি করে শাক দিই, একদম সবুজ সবুজ। হলুদটা দিয়েছি একদম পারফেক্ট, বেশি হয়নি। বেশি হলুদ দিলে কি হয়, হলুদ কালারটা আসে, সবুজ কালারটা কেটে যায়, ওই জন্য আমি কম হলুদ দিয়েছি। আপনারাও এভাবেই বানিয়ে খাবেন কম হলুদ দিয়ে। হেভি লাগছে, আমি তো এই এক থালা ভাত খেয়ে নিতে পারবো এই দিয়ে। আমি গরম ভাত সকালবেলা একদম জমে যাবে। আর অনুষাও খুব ভালো খায় লাউ পাতা বাটা, এরকম হলে তো ওর আর অন্য তরকারি লাগেই না। অনেকদিন থেকেই বলছে মা লাউ পাতা বাটা করো বাটা করো, মানে আদা আড়া করছি। একটু দাও, আমাকে দিতেই দিল না অনুষ্কা, ওর দিদিকে বলছে আমিই দেবো আমিই দেবো। ওই দেখুন আবার বারবার দিচ্ছে, ওর দেওয়াই হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা লাউ শাক বাটা দেখলেনই তো কিভাবে বানালাম, এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।